ওই সিনটা দেখে জানি কেন না জানি আমি কেঁদে দিয়েছি। আমি লিটারালি কেঁদে দিয়েছিলাম, আমি পুরো কেঁদে দিয়েছি। বলে যে আমি বেশি পাকনা পাকনা কথা বলি, আবার বলে যে আমি ঠিকভাবে কথা কেন বলতে পারি না, আমি কোন দিকে যাব। সিমরিন লোবাবা, যাকে নিয়ে আলোচনায় ছিল গোটা বাংলাদেশ, 2023 সালের আলোচিত এই ঘটনাকে কেন্দ্র করেই মেতেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল দর্শকরা। আমার বয়স এখনো ছোট, আমি এখনো ছোট আছি। আপনারা একদিকে আমাকে বলছেন যে আমি বেশি পাকনা কথা বলি, আরেক দিকে আমার ভুল ধরায় দিচ্ছে। একটা স্টুডেন্ট আমার বয়সী, হ্যাঁ, যারা হচ্ছে এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে, এটা একটু টিপিক্যাল হয়ে যায়। অ্যাকচুয়ালি প্রিয়তমা আমি যখনই দেখেছিলাম, আমি এভরি সিন আমি কিনেছিলাম, এত এত সুন্দর হয়েছে। কেন্দ্রে দিয়েছি এই কথাকে কেন্দ্র করেই মূলত আলোচনায় আসেন এই শিশুশিল্পী। শাকিব খানের প্রিয়তমা ছবি থেকে শুরু করে আরফিন শুভর, বঙ্গবন্ধু, জাতির রূপকার এই ছবিগুলো দেখেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রে দিয়েছি বলেই আলোচনায় আসেন এই শিশুশিল্পী। বিশ্বাস করবেন, আমি কেন্দ্রে দিয়েছি, মানে আমার এত ভালো লেগেছে। তিনি মূলত টিকটকার এবং নৃত্যশিল্পীও বটে, ইত্যাদি করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় আসেন এই শিশুশিল্পী। সবাই তো আর মুভি বুঝে না, মুভি তো সবাই দেখতে পারে, ফোন টিপে টিপে, মানে ভিডিও দেখে দেখে তো সবাই মুভি দেখতে পারে, কে না পারে, আমি হতে পারি। বাট একটা মুভি বুঝতে হয়, না হলে কিসের মুভি কেন বানানো হয়েছে, একটি কারণের জন্যই তো বানানো হয়েছে, তাই না? একটি মুভি যদি একটা মানুষ মনোযোগ দিয়ে না দেখে তাহলে দেখে লাভই বা, তাই না? এত সুন্দর হয়েছিল গল্পটা, আপনি যতটা কানবেন ততটা বেশি হাসবেনও।